কই গো, অর্ধাঙ্গিনী উঠেছো? 8টা বাজলো তো, বলি চাটা একটু দাও। শীতটা যতই কমছে মর্নিং ওয়াকে ধুম ততই বেড়ে যাচ্ছে। কই গো, বলি চাটা একটু করো। আজ আমার রান্নাঘরে যাওয়ার দিন নয়, চাটা তুমি করে খাবে আমাকে। বলি আজ আমার কি বটে? আজ আমার হলিডে। সকাল থেকে এত ইয়ার্কি কিসের? এসব ইয়ার্কি টিয়ার্কি নয়, আই এম সিরিয়াস। তোমার ইএল আছে, সিএল আছে, পিএল আছে, আর আমার একটা দিন ছুটি হতে পারে না? আজ আমার দিন। কিন্তু আজ তো কোনো জন্মদিন না, অ্যানিভার্সারিও তো না, দেরি আছে। কিসের দিন তোমার? না 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 না, আজ আমার জন্মদিনও নয়, অ্যানিভার্সারিও নয়, আজ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আজ আমার ছুটির দিন। দেখো কাণ্ড। কই, কি হলো? কি বললাম না, যাও চাটা করে নিয়ে এসো আমার জন্য। থাক থাক, আমার আর চা খাওয়ার মন না। তা কেন মন যাবে? বলি মনে মনে তো বলছো যে দজ্জাল মেল পাল্লায় পড়ে জীবনটা আমার কয়লা হয়ে গেল। সবই কি আর মুখে বলা যায়? সব বুঝি আমি, সব বুঝি। ওই বাচ্চা দুটোর মুখ চেয়ে এতদিন ধরে পড়ে আছি তোমার ঘরে, নালে কবে পাত্তা কেটে দিতাম। আহা, এত রাগ করছো কেন গিন্নি? এই লাইফটা হচ্ছে একদম রেল লাইনের মতো, মন চাক আর না চাক একসাথেই চলতে হবে। থাক থাক থাক, খুব হয়েছে তোমার ডায়লগ, যত সব ফিলোসফি গিরি এখানে। তোমার মতো গিন্নি পেলে লাইফ এমনিই সক্রেটিস হয়ে যাবে। মনে হচ্ছে চাটা আমাকেই বানাতে হবে আজ। পথে এসো বাবা, পথে এসো। পথে আর আসবো কি গিন্নি, পথেই তো বসে আছি। আমি হচ্ছি মিনিস্টার উইদাউট পোর্টফোলিও। ও মোমাদি, ও মোমাদি, কি হলো এত চিৎকার কেন? কোনো প্রবলেম নাকি? না ভাই, কোনো প্রবলেম নেই। ওই তোমার দাদার অফিসে একটা ওমেন্স ডে স্পেশাল ড্রামা আছে, তারই রিহার্সেল করছিলাম ভাই, কোনো প্রবলেম হয়নি। প্রতিবেশীদের দরদ দেখছো? যত সব পাড়ার ফচকে ডেপো ছেলেগুলোর সঙ্গে উঠা বসা উনি করেন মহিলা সমিতি। খুব খারাপ হয়ে যাচ্ছে বলছি, মহিলা সমিতি নিয়ে কথা বলবে না। আর ওই ফচকে ছেলে করছো না, ওই ফচকে ছেলেগুলোই আমাকে রোজ ফুচকা খাওয়ায়। তোমার মতো কবে একজন নিয়ে গেছিল রেস্টুরেন্টে তার ঠিক নেই, মনেও পড়ে না সেই দিনটা। বিয়ের আগে তিন বছর চকলেট কেক, আর বিয়ের পরে এই ভেস। চাইলে সদবা হয়ে রিফান্ডও যেতে পারো। এখন তো বলবেই চলে যাও চলে যাও, যেতে আমি পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত সব জানা আছে, মাস গেলে খরপোষ, আর বিয়েতে যা এনেছিলে সব ফেরত চাই, তাই তো? না 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 বাবা, আমি ওইসব বস্তা পচা জিনিস চাইবো না। আমার নূতন শর্ত, আমার শর্ত হচ্ছে তুমি নিজে ভালো পাত্র দেখে আমার পাত্রস্থ করবে। হ্যাঁ, এ আবার কি শর্ত রে বাবা? থাকো গিন্নি, থাকো থাকো, আমি আর চা করে আনছি। নারী জাতির জয় জয় হোক, সকল নারী জাতিকে আমার মতো সব পুরুষদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। কি বন্ধুরা, খুব ভয় পেয়ে গেলেন নাকি? আরে ঘটি বাটি একসাথে থাকলে এরকম ঠোকাঠুকি লাগে। শুনুন শুনুন, যদি আমাদের এই ভিডিও খুব ভালো লেগে থাকে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের চ্যানেলটা। না না, কোনো পয়সা লাগবে না এর জন্য, কোনো টাকা লাগে না। পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন, আমাদের সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। আমিও জানাচ্ছি আমার তরফ থেকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সবাই আমাদের ভিডিওটিতে লাইক,
কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ফ্রেন্ডসদের মধ্যে ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাপি ইন্টারন্যাশনাল উমেন্স ডে।